close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. Hello everyone, welcome back to my channel. So, priyo darshok, apnara sab kemon achen? आशा करी आपनारा खूब खूब भालो आछेन। आज के आपनादेर साथे शेयर करब कीभावे आम्रा शर्टकाटे बिरियानी बनाबो। आज के आमी देखुन कीभावे शर्टकाटे बिरियानीटा बानाच्छी ता सेटाई आज के आपनादेर साथे शेयर करब। प्रथमे चिकेनगुलोके आमी केटे नेब, पिस पिस करे केटे धुइये नेब। आर किछु टुकरो चिकेन आछे सेगुलो आमी साइड करे देब, ओगुलो टाइगारेर जन्य रेखे देब। आजकेर ब्लगटा दुपुर थेके निये स्टार्ट करलाम, तो चलो किभावे आमी चिकेन बिरियानी बनाच्छी सेटा देखुन। आर एकटा आपनादेरके मैसेज देयार आछे, देखबेन जे कोनो मानुष आपनार साथे खूब माखन लागिये कथा बोलछे तखन बुझे जाबेन जे ओई मानुषटा किन्तु भालो नय मोटेई, ओ किन्तु आपनार पिछने गालमंद करछेई। एरकम मानुष जे की करते थाके चारपाशेर परिवेशटाकेई नष्ट करे दिच्छे, अन्येर संसारे किभावे अशांति लागाबे, आगुन धरावे, सब दिके एकदम एक्सपार्ट होये आछे। निजेदेर तो संसारे आगुन धरछेई, लागाच्छे एनी टाइम, तार मध्ये आबार अन्येर संसारेओ किभावे अशांति लागाबे सेई दिके प्रस्तुत होये आछे, से छेलेई होक आर मेयेई होक। তাই বলছি এই সব মানুষের থেকে দূরে থাকবেন। করোনা তো আছে, তার চেয়ে বেশি খতরনাক দেখবে সেই সব মানুষ। বস্তার মধ্যে যখন একটা আলু থাকে পচা, দেখবেন প্রত্যেকটা আলুই পচে যায়। এরকম আমাদের চারপাশে এরকম পরিবেশটাও নষ্ট করে দিচ্ছে, এক একটা মানুষ এত বাজে আছে। খালি কীভাবে লোকের সংসারে আগুন ধরাবে সেটাই দেখছে। যতই ভালো করবেন তাদের জন্য নাম কিছুতেই হবে না, উল্টে গালমন্দ খেতেই হবে আপনাকে। আর চলুন দেখতে থাকুন, ওসব কথা সাইডে রেখে দিই, অনেক অনেক লম্বা হয়ে যাবে। তা এই ধরনের ছোট ছোট টিপস পেতে থাকবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার বাস্তব জীবনেরই আপনাদের সামনে তুলে ধরছি, কীভাবে আমি জীবনযাপন করছি সাধারণভাবে। আমি চাই আমার চ্যানেলটা অনেক অনেকের কাছে যেন পৌঁছে যায়। আপনারা আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপডেট করব আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা দেখুন আমি চিকেনটাকে কেটে নিয়ে ধুয়ে ফ্রাই করে রেখে দিয়েছিলাম, আর নামাজটা পড়ে একটু দুপুরে শুয়ে পড়েছিলাম। এখন বিকেল, অনেকটা সময় চলে গেল। এখন আমি আলুগুলো ছুলে নিলাম, এগুলো কেটে নেব। আর চালটা আমি তখনই ভিজিয়ে দিয়েছিলাম, চালটাকে আরও একবার ধুয়ে নেব। নিয়ে আজকে আমি কোনো রকম জলটা যে ফুটতে দেব এরকম করব না, জলের সঙ্গেই আমি চালটা দিয়ে দেব। আর আমি সব চিকেনটা নেব না, অল্প চিকেন ফ্রিজের মধ্যে একটা বক্সের মধ্যে ধুয়ে কেটে রেখে দেব, অল্প কিছু নিলাম। আর কিছু গরম মশলা নিয়েছি দেখুন, এগুলো এখন ওই চালের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম লবণ। তো এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আজকে একটু কিছু ড্রাই ফ্রুটস দেব দেখুন। আর এখানে দেখুন বেগুনি আলুরি বানাবো ইফতারের জন্য। এদিকে আমার পেঁয়াজটা ব্রেস্তা করে নিলাম, আলুটা ফ্রাই করে নেব, সময় হয়ে এসছে। তা দেখুন আজকে এই সামান্য ইফতার, আমি যে আলু বেগুনি বানাবো বলে যে বেসনটা সেটা রেখে দিয়েছি, অনেকটা লেট হয়ে গিয়েছে, তো ওগুলো সব বাজার থেকে কিনে নিয়ে এসছে। আর এখানে চা হচ্ছে, আর এখানে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কীভাবে আমি চিকেনটা বসিয়েছি সেটা শেয়ার করা হয়নি। তা আমার চ্যানেলে অলরেডি চিকেন বিরিয়ানির রেসিপি দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখন আমার চিকেনটা হয়ে এসছে, এতে দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর দেখুন একদম শুকনো শুকনো করেছি, বেশি গ্রেভি রাখছি না। এখন আমাদের ইফতারও হয়ে গিয়েছে, এখন যাব বাবুর কাছে, বাবুকে পড়তে বসতে বলেছি, কি কি করছে। Till my shadow turns to sun rays and on and on.
से গুডবাই হয়ে গিয়েছে, এখন পড়াশোনায় মন দিয়েছে, ক্লাস তো হচ্ছে অনলাইন। তা চলুন এখন আমি কিচেনে যাব, কিচেনের অবস্থা একদম বেহাল, এগুলোকে গুছিয়ে নেব, ধুয়ে নেব। এখন পুরো বাজে 9:30, এখন আমি এটা রেডি করে নেব। প্রথমে আমি ঘিটা দিয়ে দেব, আপনারা চাইলে এই হাঁড়ির নিচে তেজপাতাও দিয়ে দিতে পারেন যাতে না রাইসটা পুড়ে যায়, আমি সেটা করছি না। ঘি দেওয়ার পরে আমি ওই চিকেন আলু কিছু ঝোলটাও দেব, আমি একদম চট জলদি কিভাবে বিরিয়ানিটা করছি সেটাই দেখাচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেব, বিরিয়ানির মশলা, অল্প করে লবণ দেব, দিয়ে এবার রাইসটা ভালো করে দিয়ে দেব। চামচ দিয়ে হচ্ছে না, দেখুন আমি হাত দিয়েই দিয়ে নিচ্ছি, হাত দিয়ে দিলে বেশ সুবিধা হবে। আবারও এর উপরে আমি ওইভাবেই দিয়েছিলাম, সেটা আর আমি শেয়ার করিনি, নামাজটা পড়তে যাব সেই জন্য। বিরিয়ানির মশলা লবণ দিয়েছি, ঘি দিলাম, এটা দিলাম গরম দুধ, আর এখানে আছে কেওড়া জল, গোলাপ জল, দুটোকে মিক্সড করে কিছু ফুড কালার ইউজ করছি। পরে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা যে আছে সেটা, সব শেষে মিঠা আতর। এটাকে আবার বেশি দিলে হবে না, 1 থেকে 2 ফোঁটা দেব। এটা দিয়ে উপরে একটা ঢেকে দেব কিছু দিয়ে, আপনারা চাইলে এর চারপাশে ময়দা বা আটার গোলা করে দিয়ে দিতে পারেন। দেখুন গ্যাসের উপরে এই একটা চাটু বসিয়ে দিলাম রুটি করা, এর উপরে হাঁড়িটা বসাবো, আর হাঁড়ির উপরে একটা ভারী কিছু বসিয়ে দেবো। এরপর আমি নামাজটা পড়ে নেব, আবার ফিরে আসছি। দেখুন এখন পুরো রাত 12:05, দেখুন ফাইনাল লুক, বিরিয়ানি রেডি, এখন শুধু পরিবেশনের পালা। একটু আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হলো, এইভাবে আপনারাও চাইলে চট জলদি বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারেন। আর এইভাবে যদি আলু চিকেন ফ্রাই করে বানান এত সুন্দর খেতে হয়, খুবই টেস্টি ইয়াম্মি হয়। এইভাবে একবার ট্রাই করবেন, অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে। আজকে এখানেই এন্ড করলাম ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।